হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুকের পাতা থেকে। ফেসবুকের পাতা থেকে অনুষ্ঠান মূলত আমরা তাদেরকে নিয়েই সাজিয়ে থাকি যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে থাকেন বা যাদেরকে আমরা সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা সোশ্যাল সেলিব্রিটি যাদেরকে বলি, তেমন লোকদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান করে থাকি। তারাই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফেসবুক সেলিব্রিটি এবং একজন ম্যাজিশিয়ান যুবরাজ। তো যুবরাজ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে, অনেক ধন্যবাদ। কেমন আছেন? খুব ভালো। আপনি তো ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচিত এবং পরিচিত মুখ, পাশাপাশি একজন নামকরা উদীয়মান ম্যাজিশিয়ান। তো ম্যাজিশিয়ান হিসেবে আপনার আত্মপ্রকাশ কবে থেকে? আর আমি যদি শুরু থেকে বলতে যাই, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তার মানে 2006 সালে, তখন থেকেই আমার আসলে ম্যাজিকের হাতেখড়ি, এবং তখন থেকেই আমি চেষ্টা করতাম ম্যাজিকগুলোকে দর্শকদের সামনে নতুন নতুন ম্যাজিকগুলো নিয়ে আসতে। এবং এখান থেকেই 2006 সাল থেকেই আমার শুরু, এখনও চলছে, এবং মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল ভার্সিটির কারণে, দেন এখন আবার নতুন করে শুরু করেছি। আজকে আমরা আড্ডা দিব এবং আপনার ম্যাজিক আমি সহ আমার দর্শকদেরকে আপনি অবশ্যই অবশ্যই দেখাবেন। তো মানে আমি কিছু আলাপ আপনার সাথে প্রথমেই করে নিতে চাই, সেটা হলো যে একজন ম্যাজিশিয়ান হিসেবে মানে এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে একটা সময় ছিল আমাদের দেশে পিসি সরকার সহ অনেকের নাম আমরা জানতাম ম্যাজিশিয়ানদের, যেমন জুয়েলাইস জ্বলেছে। খুব নাম করা। তারপরে কিন্তু খুব বড় রকমের কোনো ম্যাজিশিয়ানকে আমরা কিন্তু দেখতে পাই না। সেটাই। তো আপনার কি স্বপ্ন তাদের পর্যায়ে যেতে পারবেন? বা ম্যাজিকটা তো একটা শিল্প, তাই না? ওকে, এই বিষয়টা যদি আমি একটু অন্যভাবে শেয়ার করতে চাই, তাহলে আমি একটা কাজ করি, ম্যাজিক দেখেই শুরু করি, কেমন? আচ্ছা, প্রথমে আচ্ছা, একটা ম্যাজিক দেখ। আপনি যার নামটা বললেন, আমাদের সবার প্রিয় ম্যাজিশিয়ান জুয়েল এসছে, হ্যাঁ, আমি জুয়েলাইস। জুয়েল এসছের ম্যাজিক দেখেই প্রথম নিজে নিজে ভাবি যে আমিও ম্যাজিশিয়ান হব। এরপর আমি যেটা করলাম, এরকম একটি গ্লাস নিলাম, এবং গ্লাসের ভিতরে আমি কিছুটা পানি ঢেলে দিচ্ছি, কেমন? হ্যাঁ, কিছুটা পানি ঢেলে দিলাম। এরপরে আমিও ম্যাজিশিয়ান হব বলে জুয়েল এস স্যারকে ফোন করলাম যে আসলে কীভাবে ম্যাজিশিয়ান হওয়া যায়। তখন জুয়েল এস স্যার বললেন যে আসলে ফোনে ফোনে ম্যাজিক শেখা যায় না। কিন্তু তখনই আমি তাকিয়ে দেখি আমার হাতের পানিটা জমেটি কীভাবে বরফ হয়ে গেল, আচ্ছা, তো পানি যেটাকে, হয়ে গেছে, হ্যাঁ, বরফ বরফ হয়ে হয়ে গেছে গেল, নাকি? যেটাকে কিন্তু উল্টে দিলেও আর পড়ছে না। আচ্ছা আচ্ছা, এবং দেখি। তখনই আমার মনে হলো জুয়েল আইস, তার মানে হচ্ছে নামের শেষে আইস আছে, আর আইস মানে হচ্ছে বরফ। তখনই আমি বুঝতে পারলাম যে জুয়েল আইস স্যারের নামেও একটা জাদু আছে। আপনি তো কোনো মন্ত্রতন্ত্র পড়লেন না? সো তখন থেকেই কিন্তু আমার ম্যাজিকটা শুরু হয়ে যায়। না, আপনি এরপরে মন্ত্র ছাড়া ম্যাজিক করলেন কিভাবে? মন্ত্র ছাড়া কি জাস্ট ম্যাজিক হয়? আমরা তো জানতাম যে ম্যাজিক, ফুটু দেয় কি মন্ত্রতন্ত্র সো পড়ে, যারা পারে তাদেরকে ফুও লাগে না, এমনিতেই হয়ে যায় ম্যাজিক, কাইন্ড অফ ট্রিক্স। কাইন্ড অফ ট্রিক্স, এক্স্যাক্টলি। তো এরপর থেকেই হচ্ছে আমার ম্যাজিকটা শুরু। এবার আপনি যে কথাটা বললেন যে জুয়েলারি স্যার বা এরপর পিসি সরকার জুনিয়র স্যারের পর থেকে আসলে বাংলাদেশে ম্যাজিশিয়ানের ওরকম প্রজন্মটা কেন আসেনি, এটার পিছনে বেসিক্যালি আমরাই হচ্ছে দায়ী, আমরাই দায়ী। আপনি একটা জিনিস খেয়াল করবেন, জাদু এমন একটা শিল্প যে শিল্পটার ভিতর কিন্তু নাচ, গান, অভিনয়, মূকাভিনয় সব কিছুই কিন্তু জড়িত, দেন সব কিছুর কম্বিনেশনেই কিন্তু একটা জাদু। আর জাদু এমন একটা ওয়ার্ড, আপনি ছোট ছোট বাচ্চাদেরকেও কিন্তু আমরা ভালোবেসে বলে জাদু মনে বলে ডাকি। হ্যাঁ, এই যে দেশে যে এখন এত বড় একটা প্রবলেম মানে চলছে এখনো, এই প্রবলেমগুলোর বেলায়ও কিন্তু আমরা নিজেরা নিজেরা ভাবি যে এমন যদি কোনো একটা জাদুকর হতো, বা এমন যদি কোনো একটা জাদু হয়ে যেত, একটা মিরাক্কেল হয়ে যেত যার মাধ্যমে সব প্রবলেম সলভ হয়ে যেত। হ্যাঁ, সো আমরা আসলে যখন একদম সব রকমের আশা ভরসা একদম ছেড়ে ছেড়ে দিই, দেই, তখনই আমরা তখনই কিন্তু সে মিরাকল কিছু মিরাকল হোক কিছু ঘটি, এবং এটা সেই চাই। মিরাকেলটাই হচ্ছে আমরা ঘটাই। কিন্তু এবং আপনারা তো আসলে কোনো মন্ত্র না, বা আমরা কোনো আসলে কোনো কোনো কিছু দেন মন্ত্র না। তন্ত্র ব্যবহার করি না। আর একটা বিষয় আমি আপনাকে বলি, যে আপনাদের চিন্তা ভাবনা মানে সাধারণ অডিয়েন্সের চিন্তা ভাবনা যেখানে শেষ হয়, জাদু শিল্পীদের চিন্তা ভাবনা ওইখান থেকে শুরু হয়। যেমন ধরুন, আমি আপনাকে একটা কাগজ দিলাম অথবা টিস্যু পেপার দিলাম, আপনি আগুন ধরিয়ে দিলেন, দেন আপনি এরপর কি ভাবেন যে আগুন ধরিয়ে দিলাম ওটা তো পুরো ছাই হয়ে যাবে, এটি অ্যাশ হয়ে যাবে। বাট ম্যাজিশিয়ানরা এরপর থেকে চিন্তা ভাবনা শুরু করে যে এটা থেকে সে কি করবে, সে ডাব তৈরি করবে না র্যাবিট তৈরি করবে, কি করা যায়। সো আমাদের চিন্তা ভাবনা ওইখান থেকেই শুরু। আর আমাদের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটার পিছনে মূল কারণ হচ্ছে আমরা যখনই ম্যাজিক করি বা ম্যাজিক শিখি, আমরা কিন্তু সব ম্যাজিশিয়ানদেরকে একত্র করে একটা যে সামনের দিকে এগিয়ে যাওয়া বা সবাইকে মানে উদ্বুদ্ধ করা যায় আমরা ম্যাজিক শিখি, বা ম্যাজিক তো সম্পূর্ণ একটা সায়েন্স, একটা মেধার মারাত্মক বিকাশ ঘটে। ম্যাজিক শেখার জন্য বাংলাদেশে কি কোনো ইনস্টিটিউট বাংলাদেশে বা কোনো ট্রেনিং ম্যাজিক সেন্টার শেখার আছে কি? এরকম কোনো ইনস্টিটিউট নেই, এটা বাট হওয়া উচিত না? হওয়া উচিত।
হ্যাঁ হওয়া উচিত, এটার জন্য জুয়েলার স্যারকে আগে আসতে হবে, আলিরাজ ভাইয়া আছে, রাজীব বসাক দাদা আছে, এদেরকে সামনে আগে না আসলে এরকম অ্যাসোসিয়েশন হবে না। আর আরেকটা বিষয়, বাংলাদেশে বিভিন্ন ম্যাজিকের একাডেমি পাওয়া যায় যেখানে আসলে ম্যাজিকের প্রপ সেল হয়, বাট ওইরকম করে প্রাতিষ্ঠা মানে শিক্ষাটা ওইরকম করে কিন্তু নেই। না, বাংলাদেশে কিন্তু প্রচুর ম্যাজিশিয়ান, বিশেষ হ্যাঁ করে গ্রামে গঞ্জে হাটে প্রচুর বাজারে ম্যাজিশিয়ান, আমরা কিন্তু দেখতে পাই, এবং এরা বেশিরভাগই কিন্তু খুব মানবতার একদম জীবনযাপন করে, খুবই খুবই, হয়তো বা ওই যে ফুটপাতে বড়ি বিক্রি করছে বা এই করছে, মানে জুয়েলাইসের মতো বা এই যাদের নাম আপনি বললেন ওদের ওই পর্যায়টায় কিন্তু সবাই যেতে পারে। সবাই যেতে তো পারে না। এই পর্যায়টায় যাওয়ার জন্য আপনি বা এই জুয়েলাইস সাহেবের মতো যারা আছেন, ওকে তারা কি কোনো কাজ করছেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে এটার যদি আমি একদম শুরু থেকে বলতে যাই, তাহলে যেটাকে আমি এক নম্বরে প্রাধান্য দেবো সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষাটা আমাদের ভালো, ম্যাজিশিয়ানদের ভিতরে যারা শিক্ষিত যারা আছে তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেমন আমি আমার নিজের কথা বলি, আমি নিজে একজন বিএসসি ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আচ্ছা আপনি ইঞ্জিনিয়ার, বাট আমি জব না করে ওই পেশাতে না যেয়ে আমি এই পেশাতেই আছি। অনেকে আমাকে প্রশ্ন করে যে এটা কি কেন আমি, পেশা হিসেবে নেওয়া যায়? চ্যালেঞ্জিং পেশা, চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং অবশ্যই, পেশা, এবং আমি সবসময় বলি, আসলে আমি সবসময় এইটাই বলি যে এটা আমার মনের খোরাকি। আপনি যেমন আমরা দেখি যে আমেরিকা গট ট্যালেন্টস আমেরিকান গট ট্যালেন্ট, যে রাইট, প্রোগ্রামটা, তারপর এক্স্যাক্টলি রাশিয়া গট রাশিয়ান ট্যালেন্টস, গট, এরকম বড় বড় দেশগুলোতে এরকম বড় বড় প্রোগ্রামগুলো আছে যেখানে ম্যাজিক কিংবা ম্যাজিক, ম্যাজিশিয়ান এক্স্যাক্টলি ভালো ভালো এক্স্যাক্টলি ট্রিক্স এক্স্যাক্টলি। দেখানো, তো বাংলাদেশে এমন একটা আচ্ছা প্রোগ্রাম হওয়া উচিত। বাংলাদেশে আপনি জানেন কিনা আমি জানি না, এনটিভিতে একটা নতুন একটা প্রোগ্রামের লঞ্চিং হয়েছে এবং এখন বর্তমানে অডিশন চলছে, প্রতিভার খোঁজে নামে, ইটস অন প্রতিভা কাইন্ড খোঁজ, অফ গড ট্যালেন্ট প্রোগ্রাম, এবং এখানে কিন্তু ম্যাজিকটা অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি আমাকে প্রথম যে কথাটা বলেছিলেন যে আসলে বাংলাদেশ ম্যাজিক শিল্পটা এত পিছনে কেন, এটাও কিন্তু একটা কারণ, কারণ আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো প্ল্যাটফর্ম নেই। আমরা কিন্তু আমরা বলতে পারি না যে আমরা মিরাকেলের থেকে কমেডিয়ান হয়ে এসেছি, আমরা বিভিন্ন যে রিয়েলিটি শোগুলো, আমরা কিন্তু রিয়েলিটি শো না থাকার কারণে আমাদের ভিতরে প্রতিযোগিতাটা নেই। হ্যাঁ মানে এই জিনিসটা খুব দরকার বাংলাদেশে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আর ম্যাজিকের ব্যাপারে সরকার আপনাদের কি পৃষ্ঠপোষকতা করে আমাদের কি? সরকার হচ্ছে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী জাদু পরিষদ নামে আমাদের একটা সংগঠন আছে, এবং সেখানে এই যে করোনাকালীন সময়তে অনেক জাদুকরকে, দুস্থ জাদু শিল্পীদেরকে অনেক সহায়তা করেছে সরকার। না, এটার সহযোগিতা দুস্থ জাদুকর এই কথাটা তো শুনতে চাই না, দুস্থ জাদুকর হবে কেন? আচ্ছা শিল্পীরা আসলে বাংলাদেশে এটা একটা ব্যাড কালচার বলতে পারেন আপনি, এক্স্যাক্টলি, যে কিন্তু দুস্থ নামটা কেন লাগবে? আচ্ছা আপনারা তো আর্ট বা শিল্প সেটাই, নিয়ে কাজ করেন, আপনারা এই যে থাকবেন এইটার, সবার সব থেকে টপ হ্যাঁ লেভেলে। হ্যাঁ এইটার জন্যই তো আমি যে বললাম যে আমাদের সিনিয়র যারা আছে তাদের জন্যই কিন্তু আজকে এই শিল্পটার এই অবস্থা। আপনি দেখুন, আপনাকে যদি, আপনি যেহেতু মিডিয়াতে আছেন, জুয়েলার স্যার, আলিরাজ ভাইয়া, রাজীব বসাক দা, উলফাত কবির আঙ্কেল, হাতে গোনা 4-5 জন ম্যাজিশিয়ানের পরে কিন্তু আর ম্যাজিশিয়ান খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ অথচ আমাদের ফেডারেশনে কিন্তু 1200-এর উপরে ম্যাজিশিয়ান অ্যাটলিস্টেড। বারোশো, সো এটা হচ্ছে একটা মানে বিশাল গ্যাপ। তো আপনি এটা নিয়ে কাজ করছেন এবং কাজ করবেন, আপনার সাথে আরো আড্ডা হবে। এখন আপনি আমাদেরকে আচ্ছা একটা আচ্ছা একটা করে ম্যাজিক দেখাবেন, ওকে এখন কি ম্যাজিক দেখাবেন আমাকে আচ্ছা বলেন। ওকে ভাই, আমি একটা ম্যাজিক শিখিয়ে শুরু করি। আচ্ছা হ্যাঁ শেখান আমাকে ওকে, একটা। আমি এই ম্যাজিকটা শেখানোর শুরুতে একটা কাজ করতে পারি। আমার হাতে একটা বোর্ড আছে, রাইট, রাইট, বোর্ডের সামনে একটা জিরো আছে, একটা বৃত্ত একটা আছে, জিরো আছে, এবং পিছনের দিকে আছে 4টা, 4টা বৃত্ত। আমি যদি একটু ম্যাজিক ট্রিক্স করে দিই, সাথে সাথে এটা হয়ে যাচ্ছে 2টা বৃত্ত, আবার যদি একটু ম্যাজিক করে দিই সাথে সাথে 5টা হয়ে যাচ্ছে। হ্যাঁ কীভাবে হলো ভাই? আচ্ছা ওকে আচ্ছা, আমি শিখিয়ে দিচ্ছি, খুবই সহজ একটা ট্রিক। দর্শকদেরকে হ্যাঁ শিখিয়ে দেন। দর্শকদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, এই ট্রিক্সটার জন্য এরকম একটা বোর্ড কালেকশন করতে হবে, বা একটা বোর্ড নিয়ে নিতে হবে, কেমন বোর্ড? একটু হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন, আপনারা আমাদের যুবরাজ ভাইয়ের কাছ থেকে ম্যাজিক শিখতে পারেন, এবং রাইট নাও উনি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছে, ওকে, আপনারা শিখে নেন। হ্যাঁ সেখানে শুরুতে আমি একটু আপনাদেরকে বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে বিডি স্ট্রিট ম্যাজিক নামে, সেখানে কিন্তু ম্যাজিকের ট্রিক্সগুলো শেখানো আছে, বাট এই মুহূর্তে আমি সেখান থেকেই একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই প্রোগ্রামের সৌজন্যে। আর তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বোর্ড, সলিড বোর্ড নিতে হবে, এবং বোর্ডের সামনে ঠিক 2টা বৃত্ত আঁকতে হবে, কেমন, এবং এর পিছনে আঁকতে হবে 5টা বৃত্ত। ওকে, আচ্ছা এবার ম্যাজিক দেখানোর সময় এই বৃত্তটাকে ঠিক এভাবে চেপে ধরতে হবে, তাহলে 1টা বৃত্ত হয়ে যায় আচ্ছা, একটা একটা, আর এদিকটা দেখানোর সময় এই বৃত্তটাকে এভাবে চেপে ধরতে হয়, তাহলে হয়ে যায় 4টে। আবার ভুলে এভাবে ধরা যাবে না, তাহলে কিন্তু আপনি একটু ম্যাজিক প্র্যাকটিস ট্রিক্সে করতে হবে। ধরা পড়ে যাবে। এক্স্যাক্টলি, জাস্ট এভাবে ধরবেন, তাহলে 4টে, আমি একটু ম্যাজিক করে দিলাম, ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে 2টা, আবার একটু ম্যাজিক করে দিলাম সাথে সাথে 5টা হয়ে যাবে, দ্যাটস ইট, জাস্ট থ্যাংক ইউ, ট্রিক্স। থ্যাংক ইউ সো মাচ। সো আপনি তো ম্যাজিক শিখে ফেললেন, আমি তো একটা শিখে গেলাম। ওকে ফাইন, কিন্তু আপনি তাহলে তো আমার চ্যানেলে আসবেন না। এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যখন একটু ম্যাজিক করে দেবো, পিছনে কটা ছিল, দুটো দুইটা ছিল, ছিল, একটু ম্যাজিক করে দিলাম সাথে সাথে কয়টা হলো, 3টা হলো, 3টা হয়ে গেলো, 1, 2, and 3। এবার আপনাকে বলতে হবে পিছনে কয়টা ছিল, 5টা, 5টা ছিল, কয়টা হতে পারে?
ওকে ফাইন, আমি তো আমি ম্যাজিক বলি, করে, আমি হ্যাঁ বলি, শিওর শিওর শিওর, পাঁচটা ছিল, ওখানে চারটা হবে। চারটা হবে, গুড, একটু ম্যাজিক করে দিলাম, কয়টা হলো? মাই গড, কিভাবে সম্ভব? এটা শিখলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে মানে হবে। এই এই ম্যাজিকটা আপনি কেন শিখাচ্ছেন না ওকে, আমাদেরকে? বিডি স্ট্রিট ম্যাজিক, মানে এটা শেখার জন্য আপনার হ্যাঁ একদম চ্যানেলে বা আপনার অফিসে চ্যালেঞ্জ। যেতে হবে। ওকে, আমি যেহেতু আপনি সামাজিক যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, আমি একটা কাজ করতে পারি। আসলে আমরা ম্যাজিশিয়ানে কিন্তু সবসময় চেষ্টা করি সামাজিক বিভিন্ন প্রবলেমগুলোকে মেসেজের মাধ্যমে আসলে ফুটিয়ে তোলার জন্য, বা মেসেজের মাধ্যমে যতটুকু সম্ভব প্রবলেম সলভ করার জন্য। বর্তমান সময় যে করোনাকালীন যে সময়টা আছে, এই সময়টা কিন্তু সচেতনতার বিকল্প কিন্তু কিছু নেই, আমরা সবাই জানি। যদিও আমাদের ভ্যাকসিন চলে এসেছে, তারপরে কিন্তু আমাদের সচেতনই থাকতে হবে। আমি একটা কাজ করতে পারি, আমি সাথে করে এরকম একটি বাক্স নিয়ে এসেছি, একদম ফাঁকা, আমি তার সাথে একটু ম্যাজিক করে দিলে সাথে সাথে কি চলে আসলো? ওয়াও, হ্যান্ড আমরা স্যানিটাইজার। যখন ইসে আপনার এই করোনার যখন প্রাদুর্ভাবটা আসলো, আমরা এই সেটাই, অ্যাক্সিসল, এবং তারপরে এই যে সাবান, ইকুইপমেন্টগুলো, সাবান, এই জিনিসগুলো তো আমরা খুঁজে পাচ্ছিলাম না। আপনাকে পেলে তো ওকে, আমরা ম্যাজিক দিয়ে হ্যাঁ, দেশের সমস্যার সমাধান তো করতে আমি একটা পারতাম। কাজ করতে পারি। আমার সাথে করে একটা লাল রঙের একটা সিল্ক আছে, আমি ধরে নিচ্ছি এই লাল রঙের সিল্কটা হচ্ছে আমাদের সেই করোনা ভাইরাস। আচ্ছা, ওকে, আমরা ধরে নিতেই পারি। কেমন? আমি একটু হ্যান্ড স্যানিটাইজারটা একটু সিল্কটা খুলে নিচ্ছি। ওকে ওকে, সো এটা হচ্ছে করোনা ভাইরাস, এবং আমি, এটা করোনা ভাইরাসের ম্যাজিক। হ্যাঁ, করোনা ভাইরাসের ম্যাজিক। আমি হাতাটাকে একটু গুছিয়ে নিলাম, এবং আমি দর্শকদেরকে দেখিয়ে নিচ্ছি, এটা হচ্ছে লাল রঙের একটা সিল্ক, ধরে নিচ্ছি এটা আমাদের করোনা ভাইরাস, এবং এই হাতটা একদমই ফাঁকা, রাইট? এবং এই হাতও ফাঁকা। আমরা যখনই বাসার বাইরে যাই, তখনই কিন্তু আমরা খালি হাতে বিভিন্ন জিনিস ধরি, অ্যাজ এ রেজাল্ট করোনা ভাইরাসগুলো আমাদের হাতে লেগে যায়। আমি একটা কাজ করছি, এই সিল্কটাকে আমার হাতের ভিতরে রেখে দিচ্ছি, কেমন দেখা যাচ্ছে? ওকে, সুন্দর করে রেখে দিলাম, একদমই খালি রেখে দেওয়ার পর এখন করোনা ভাইরাসটা কোথায় আছে? আমার হাতে আছে। আমি যেটা করতে পারি, জাস্ট হাতে রেখে দিয়ে যখন আমি একটু ম্যাজিক করে দেব, ইটস গন, ইটস ভ্যানিশ। কোথায় গেল? সো অনেক মজার, মানে হাত এটা থেকে আমি তো, ঠিক এইভাবেই কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে, নাক মুখ চোখ থেকে কিন্তু আমাদের করোনা ভাইরাসগুলো আমাদের শরীরে প্রবেশ করে। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে এটার থেকে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, আমি এই সিল্কটাকে আমার হাতে রেখে দিচ্ছি, তার মানে করোনা ভাইরাসকে আমার হাতে রেখে দিলাম। আমি এখান থেকে কিছুটা হ্যান্ড স্যানিটাইজার হাতে দিয়ে দিচ্ছি, কেমন রেখে দিচ্ছি। ওকে, আবারও একটু দিয়ে দিলাম, সুন্দর করে আমি হাতের ভিতরে রেখে দিয়ে আমি যখনই হাতটাকে খালি দেখে নিচ্ছি, এবং যখনই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিচ্ছি, সাথে সাথে কিন্তু সত্যি সত্যি নাই হয়ে গেল। নাই হয়ে গেল। সো অনেক মজার ছিল থ্যাংক আপনার ইউ সো মাচ, থ্যাংক জাদু, ইউ, এবং আমি থ্যাংক ইউ। আসলে সামনে যদি আমার অডিয়েন্স থাকতো, এখন আপনি, হ্যাঁ, অডিয়েন্স থাকলে আসলে ম্যাজিকগুলো আরো সুন্দর করে এবং দেখানো যেত। দর্শক মন্ডলী, এই ম্যাজিকটা কিন্তু একটা ভালো মেসেজ আপনাদেরকে দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে, সেটা হলো যে করোনা থেকে বাঁচার জন্য হ্যান্ড স্যানিটাইজার বা এই যে যে জিনিসগুলো আমরা ইউজ করে থাকি, এর কোনো বিকল্প নেই। এবং দেশে কিন্তু এখন করোনার ভ্যাকসিন চলে আসছে, তার মানে এই না যে আমরা এখনো 100% নিরাপদ হয়ে গেছি। তো যতদিন করোনার প্রাদুর্ভাবটা পৃথিবীতে থাকবে, দেশে থাকবে, ততদিন আমাদেরকে কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজারটা ইউজ করতে হবে। তো এক্স্যাক্টলি, যাই হোক যুবরাজ ভাই, আবারও আপনার সাথে আড্ডায়, একটু আড্ডায় চলে আসি। সেগুলো আপনার ম্যাজিক দেখে আমি কিন্তু অনেক থ্যাংক ইউ। ভালো লাগছে আমার। এখন আমরা ম্যাজিকের নামে কিন্তু কিছু বিষয় দেখি, যেটা হলো সোশ্যাল মিডিয়ায় যে ইউটিউব চ্যানেলটা করে অনেকে প্র্যাঙ্ক শো করে, প্র্যাঙ্ক শো এটা করে দেখি, পশ্চিমে একটা কালচার, সেটা আমাদের দেশেও যেহেতু সোশ্যাল নেটওয়ার্কিং এর একটা যুগ, এক্স্যাক্টলি, তো আমাদের দেশেও এটা চলে এসেছে। তো এই ম্যাজিক দেখানোর নামে এই প্র্যাঙ্ক করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় দেখি যে নাস্তানাবুদ করা হয় মানুষকে, তো এক্স্যাক্টলি, এই ব্যাপারটা আপনি কি বলেন? আচ্ছা, প্র্যাঙ্কের বিষয়টা হচ্ছে, এইটাকে যদি আপনি একটু অন্যভাবে ঘুরিয়ে দেখেন, জাস্ট এন্টারটেনমেন্টের যদি দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমি যদি আপনার সাথে আগে থেকে শেয়ার করে নিই যে ভাই আমরা একটা শ্যুট করছি এবং এটা লাস্টে কিন্তু প্র্যাঙ্ক করবো আমরা, হ্যাঁ, সো আমরা যদি আগে থেকে একবার যদি কথা বলে নেই, দেন হচ্ছে আমরা যদি ডাইরেক্ট শ্যুট করি ওইভাবে প্রেজেন্টেশন দিয়ে যদি আমরা শ্যুট করি, তাহলে কিন্তু আর ওই যে যে বিপদে যে লাস্টে যে পড়াটা, ওইটা কিন্তু হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যারা এই প্র্যাঙ্ক শোগুলো করছে, তাদের দিন শেষে কিন্তু হিসাব একটাই, যে যারা অডিয়েন্স যারা দেখছে তারা মজা পাচ্ছে কিনা, এন্টারটেইন হচ্ছে কিনা। এখন আপনি যদি প্রি প্ল্যান যদি না হয়, তাহলে সেটা থেকে যে আপনি যে প্রবলেমটা ফেস করবেন, এটা খুবই খারাপ, এটা দুঃখজনক। আর আমরা যেটা করি, বা আমাদের ম্যাজিশিয়ানদের ভিতর থেকে প্র্যাঙ্ক শো এরকম খুব কমই করা হয়, তারপরও যদি দু একজনে যারা করে, এটা আগে থেকেই প্রি প্ল্যান করে না না, থাকে। এই যে প্রাঙ্ক শো বা প্রাঙ্ক করাটা, এটা কি আমাদের বাংলাদেশের যে সামাজিক অবস্থান বা সমাজের যারা মানুষ আছি আমরা, আমরা কি এটাকে সহজভাবে নেয়ার মতো পর্যায়ে আমরা এখনো আসতে পেরেছি কি?
দেখেন, আপনি প্রাঙ্ক করতে গেলে কিন্তু অনেকের প্রবলেম হতে পারে, যেমন যাদের হার্ট দুর্বল আছে, অনেক ধরনের প্রাঙ্ক হয়, অনেক ধরনের হঠাৎ প্রাঙ্ক করে হয়, তাকে সারপ্রাইজ করা সারপ্রাইজ হলো করা বা হয়, এক্স্যাক্টলি একটা ধাক্কা লাগলো, ধাক্কা, এটা তার মৃত্যুও ঘটতে পারে। তো অবভিয়াসলি এই জিনিসটা অবভিয়াসলি। কি হওয়া উচিত? আচ্ছা, এবার আমি আপনাকে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের দেশের বাইরে যে প্রাঙ্কগুলো হয় তারা হচ্ছে প্রিপারেশন ছাড়াই কিন্তু প্রাঙ্ক করে, এবং দেশের বাইরে ম্যাজিশিয়ানরা যখন ম্যাজিক দেখায় তাদের রিয়াকশনগুলো এমন থাকে যে আসলে প্রিপারেশন আর কি প্রি প্ল্যানের কোনো দরকার নেই, তাদের রিয়াকশনগুলোই থাকে একটু হই হুল্লোড় টাইপের। আচ্ছা আচ্ছা, এবং বাংলাদেশে আমার দেখা আছে, আমি যেহেতু স্ট্রিট ম্যাজিক করতাম একটা সময়, আমার এমন অনেক গেস্ট আছে যাদেরকে আমি উপস্থিতভাবে ম্যাজিক দেখালাম, তাদের ভিতরে কোনো রিয়াকশন নেই। হুম সো হুম, আমরা কিন্তু এই দিক থেকে একটু পিছিয়ে আছি, কারণ আমরা ওইভাবে দর্শকটাও তো, একটা ব্যাপার হ্যাঁ ম্যাজিক দর্শকটা একটা দেখানোর ফ্যাক্ট। জন্য। এবার আপনি যদি বাংলাদেশের সেক্টরে যদি প্রাঙ্ক করতে চান, আপনাকে প্রি প্ল্যান যদি না হয় উল্টো আপনি মাইরও খেতে পারেন। সো এটা হচ্ছে বাংলাদেশের কালচারে। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের কিছু ছোট ভাইয়েরা আছে যারা খুব প্র্যাঙ্ক টাইপের শো করে, ওরা আগে থেকেই মানে আপনার যখন ক্যামেরায় দেখি তখন দেখে মনে হয় যে এটা আসলে বাস্তব, মানে উপস্থিত দর্শক, বাট এটা কিন্তু প্রি প্ল্যান। সো অ্যাজ এ রেজাল্ট ওই ভয় পাওয়ার আসলে কিছু নেই। যুবরাজ ভাই, আরেকটা জিনিস আমি যুক্ত করতে চাই, সেটা হলো যে আপনি কিন্তু জয়যাত্রা টেলিভিশনের যারা দর্শক আছেন তাদের কাছে কিন্তু অত্যন্ত পরিচিত মুখ। এর কারণটা হলো আমাদের যে ছোটদের প্রোগ্রাম স্বপ্নপুরী, এই প্রোগ্রামটা আপনি অনেকগুলো ম্যাজিক দেখিয়েছেন এর আগে, অবশ্যই, হ্যাঁ তো এগুলো দেখেছি, কিন্তু আমাদের রোটেশনালি অন থ্যাংক এয়ারে ইউ। যাচ্ছে, এবং জয়যাত্রা টেলিভিশনের যারা দর্শক আছে এরা কিন্তু আপনাকে চিনে বা জানে। তো এই জন্য জয়যাত্রা না, এই টেলিভিশনের জন্য পক্ষ থেকে অবশ্যই আপনাকে ধন্যবাদ জয়যাত্রাকে জানাই, অনেক অনেক এবং ধন্যবাদ। হ্যাঁ, এবং আজকের আমি ম্যাজিক গুলো জয়যাত্রা টেলিভিশনের দর্শকরা এবং আমি আপনাকে উপভোগ একটু করছে বলে রাখি, আমার বাংলাদেশে। যে এই প্রোগ্রামে যে পড়েছে বিদ্যান ভাই, আচ্ছা, বিদ্যান ভাইয়ের মাধ্যমে কিন্তু আমার লাইফে ফার্স্ট আমি এন্ট্রি নিই এই মিডিয়াতে, আমার ফার্স্ট শো কিন্তু বিদ্যান ভাইয়ের হাতেই, আচ্ছা, সেটাও ছিল স্ট্রিট ম্যাজিক। তাকেও একটা থ্যাংক ইউ হ্যাঁ দিয়ে থ্যাংক দিন। ইউ, অবভিয়াসলি অবভিয়াসলি। আমরা আরেকটা ম্যাজিক দেখি, কি বলেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা ম্যাজিক, ম্যাজিক আপনার আজকে ঝুলিতে যত ম্যাজিক আছে সব দেখাবেন। অবভিয়াসলি আমরা ম্যাজিক দেখানোর জন্য ম্যাজিকটা শিখিয়ে দিই তাহলে, মনে হয় আই থিঙ্ক। আপনি তো ম্যাজিক পুরোটা শিখান না ভাই, আপনি আচ্ছা আচ্ছা অর্ধেক শিখান ওকে, অর্ধেক শিখান না। এটা হচ্ছে লাল রঙের একটা বল, রাইট, আচ্ছা আমরা একটু দেখি নিই দেখে, ওকে ফাইন, লাল রঙের একটা বল, আমি হাতটাও একটু গুছিয়ে নিই। আমি যদি এই লাল রঙের বলটাকে ডান হাত থেকে যদি বাঁ হাতে রেখে দিই, বলটা এভাবে ভ্যানিশ হয়ে যায়, আবার ধরলাম বলটা চলে আসলো। খুব সহজ ট্রিক্স, আমরা কিভাবে করি, যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা লাল রঙের একটা বল কালেকশন করতে হবে, এটা এবং কিসের বল? এটা এটা স্পঞ্জ বল, আপনি হাতে নিয়ে ধরে দেখতে পারেন। হ্যাঁ, ফোম। ওকে হ্যাঁ, ফোম, ওকে। এরপরে জাস্ট ডান হাত থেকে যখন আমরা বাঁ হাতে রেখে দিই, সবাই মনে করে বলটা বাঁ হাতে আছে, আর বলটা আমার ডান হাতে আছে, দেখান দর্শকদের, এই যে দর্শকদের দেখিয়ে দর্শকটা নিচ্ছি বলটা দেখুক। আমার ডান হাতে আছে, কেমন? সো যেটা যেভাবে রাখতে হবে, একটু হাতটা গুছিয়ে নিতে হবে, ওকে, বলটা আমার ডান হাতে আছে, আমি রেখে দিলাম, সবাই মনে করবে বলটা বাঁ হাতে, আমি জাস্ট ম্যাজিক করে দিলাম, ইটস গন, ওকে। এবং এখান থেকে ধরলাম বলটা আবার চলে আসলো, আপনি চাইলে একটু চেষ্টা করে দেখতে পারেন। আমি আচ্ছা, আমি আসলে আপনাকে হেল্প একটা করছি, একটা আপনাকে জিনিস হেল্প কিন্তু করছি, আমি আপনার পাশ থেকে, আমি একটু ম্যাজিক করে দিই, যে আপনি দুটো বলো বানাতে পারতেছেন এটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন। ওয়াও, একটা থেকে দুটো সো এবার কিভাবে আপনাকে একটা কাজ দেখি? করতে হবে, হ্যাঁ শিওর, হাতে নিয়ে দেখতে পারেন, কি একটার ভিতরে একটা ছিল নাকি? আমি বুঝতেছি চেক না, করে দেখেন। তাও তো না। ওকে, এবার একটা কাজ করতে হবে, দুই হাতে একটু টার্ন করতে হবে, সরি, ইটস ওকে, আমরা একটু নিয়ে নিই, ওকে। সো দুই হাত টার্ন করবেন, আপনার দুই হাতে দুইটা বল আছে, একটা বল আমি নিয়ে নেব, একটা বল আপনাকে দিব, আপনাকে যখন দিব তখন আপনাকে বলটা শক্তভাবে ধরতে হবে। তো আমার হাতে দর্শকদেরকে দেখিয়ে নিচ্ছি, কোনো বল নেই, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, লুক রেডি, 1 2 3 4 5 6 7 8, দেখুন এই বলটা আমার বাঁ হাতে রেখে দিলাম এবং এই বলটাকে দিয়ে দিলাম, শক্তভাবে ধরতে হবে। সো আমার হাতে কোনো বল নেই, আপনার হাতে দুটো বল আছে, রাইট? ওকে, আমার আমি হাতে একটু ম্যাজিক, দিলেন একটা। আচ্ছা থাক, আমি একটু ম্যাজিক করে দিচ্ছি, এই বলটা ছোট হচ্ছে, ছোট হওয়ার সাথে বলটা ভ্যানিশ হয়ে গেল, আচ্ছা, ওকে। এত নেই, এত নেই, আপনার এই হাতে সন্দেহ হতে পারে, না কোনো হাতে নেই, ইটস গন, প্লিজ চেক ইট, আমার হাতে কটা হবে? দুইটা হয়ে যাবে, কিন্তু হওয়ার তো কথা একটা, একটা চেক ইট, তাই তো? থ্যাংক ইউ, অনেক মজার ম্যাজিক। থ্যাংক ইউ সো মাচ। যাক, একটু আরেকটু আমরা গল্প করি। আপনি মানে এই যে ম্যাজিক, এটা তো একটা আর্ট, এর অবভিয়াসলি পাশাপাশি আরো কিছু কি পারেন? যারা আসলে আর্টের, আমি দেখছি যারা গান করতে পারে তারা একটু নাচ করতে পারে, যারা অ্যাকচুয়ালি অভিনয় করতে পারে আমি তারা আসলে একটু গান অন্য করতে অন্য পারে, কিছু এখন পর্যন্ত চেষ্টা তো করিনি, আপনি কি পাশাপাশি কিছু আমি পারেন? এর পাশাপাশি আর কিছুই চেষ্টা করা হয়নি, বাট আশা করি সামনে করবো। আচ্ছা আচ্ছা, আর আর কি কি ম্যাজিক আছে আপনার? হ্যাঁ অবভিয়াসলি, আমরা আরেকটা ম্যাজিক দেখি, ওকে। আচ্ছা, এই ম্যাজিকটা খুবই সহজ একটা ম্যাজিক, এবং এই ম্যাজিকটার জন্য আমি সাথে করে হুম, দড়ি নিয়ে আচ্ছা, আমি এসেছি। একটু একটু আর একটু ইন্টারাপ্ট করি আপনার, একটু ম্যাজিকটা আমরা দেখি, কারণ শেষ হয়ে গেলে তো শেষ হয়েই গেল। ওকে, তো আপনি এই ম্যাজিক যে শেখা শুরু করলেন, এটা কার কাছ থেকে, আপনার ওস্তাদ কে? আমার বাবার কাছ থেকে আমার ফার্স্ট হাতে করি। কামাখ্যা টামাখ্যা আচ্ছা, এইসব জায়গায় কামরু কামাখের ব্যাপার এইসব এটা, জায়গায় যান নাই? আচ্ছা আচ্ছা, এইটা একটা বিষয়।
আমি আপনাকে একটু একটা ব্যাপার শেয়ার করি, আমাদের বিভিন্ন হকার হকাররা আর কি, যারা হ্যাঁ হ্যাঁ আসলে যারা ক্যানভাসার যারা আমরা বলি, তারা হচ্ছে এই কামরূপ কামাখ্যা থেকে মন্ত্রতন্ত্র শিখে এসেছে বলে এটা একটা সৃষ্টি করে, একটা তৈরি করে একটা পরিবেশ। অ্যাকচুয়ালি আসলে এরকম কিছুই নেই, দর্শকদেরকেও বলে রাখি আসলে জাদু সম্পূর্ণই হচ্ছে ট্রিক্স, সাইন্টিফিক একটা ব্যাপার, বা এখানে কোনো তন্ত্র মন্ত্র কিছুই নেই, বিজ্ঞান ভিত্তিক ব্যাপার, সাইকোলজির ব্যাপার, পুরোটাই সব কিছুর প্যাকেজ হচ্ছে ম্যাজিক। আর আপনি আর একটা জিনিস দেখেন, ম্যাজিক মানেই হচ্ছে চালাকি। আমি যখনই আপনার সামনে একটা ট্রিক্স করছি, অডিয়েন্সটা কিন্তু সবসময় চেষ্টা করে যে এই ম্যাজিকটা আসলে কিভাবে হলো আমরা সেটা ধরবো। অ্যাজ এ রেজাল্ট আমি যখনই ট্রিক্সটা করতে যাই, তখনই কিন্তু সে একটু নড়ে চড়ে বসে কোথায় কি হচ্ছে ফাঁক ফোকর দেখার একটা চেষ্টা করে। এবং যখনই আমি আপনাকে বলবো যে আমরা কামরু কামাখ্যা থেকে ম্যাজিক শিখে এসেছি, তন্ত্র মন্ত্র করে ফু দিয়ে দিচ্ছি, এবার দেখুন হাত ম্যাজিক চেপে হয়ে যাবে, ধরে হাত চেপে ধরে আছি, হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যে আসলে ভয় আমি, বা একটা হ্যাঁ, ই একটা চলে ভয় আসবে। এক ধরনের ই চলে আসবে যে আমি তো চেয়েছিলাম ম্যাজিকটা ধরবো, কিন্তু আমি তো আসলে মন্ত্র টন্ত্র পারতো আমি বুঝবো না, সো ম্যাজিক আমি ধরতেও পারবো না। তখন হবে কি, দর্শক ওই ম্যাজিকটা না ধরে ওই ম্যাজিকটা দেখার যে একটা এনজয় করার যে একটা বিষয়, ওইটা তখন ফিল করা শুরু করবে। আসলে আমি যতটুকু বুঝি, আমি এতক্ষণ আপনার যেটা দেখলাম যে দর্শক বা সামনে থেকে আমি যেটা দেখছি, ঠিক অডিয়েন্সটা যদি আপনার পিছনে বসে তাহলে কিন্তু আর এই আচ্ছা, মজাটা থাকবে না। অবভিয়াসলি তবে অবভিয়াসলি এটা একটা আর্ট বা একটা ট্রিক্স, অবভিয়াসলি এই জিনিসটা আসলে আমাদের সবারই বিশ্বাস করা সবারই উচিত। বিশ্বাস করা এবং উচিত। এই যে কামরূপ কামাখ্যা বলেন, আবার অনেকে বলে বিভিন্ন মন্ত্র টন্ত্র কি উল্টা জাদু টাদু কি কি আছে, হুম হুম অনেক কথা আছে অনেক ছোটবেলা কথা থেকে আছে যেগুলো আমরা শুনে এসেছি। সেটাই, তো এই জিনিসগুলো কিন্তু আসলে বিশ্বাস করা উচিত না আমি মনে করি, আপনি কি এক্স্যাক্টলি বলেন? এটা তো এক্স্যাক্টলি ইসলামের দৃষ্টিকোণ না, থেকেও বোধ হয় ইসলামিক এটা দৃষ্টিকোণ থেকে আমি বলি, বিশ্বাস ইসলামিক করা ঠিক না। দৃষ্টিকোণ থেকে ইসলামে যে জাদুটাকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা কিন্তু সেই জাদুটা মানে ধারে কাছেও নেই। আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে ম্যাজিকের বাংলা হচ্ছে জাদু, এবং যেটা শুনতে ওই জাদুটার মতো, ওইটা হচ্ছে অন্তর্জ দিয়ে শুরু হয়, আমাদেরটা বোরকার জ দিয়ে শুরু হয়। তো অ্যাজ এ রেজাল্ট আমরা এই জাদুর সাথে ওই জাদুকে মিলিয়ে ফেলি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার যদি আপনি চিন্তা করেন যে এন্টারটেনমেন্ট, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি নাচ গান থেকেও যেভাবে এন্টারটেন হচ্ছেন, আমি কিন্তু ম্যাজিক থেকেও এন্টারটেন হচ্ছি। পার্ট অফ অনেকেই এন্টারটেনমেন্ট। আমাদেরকে বলে যে আমরা কেন মানুষকে বোকা বানাই, হ্যাঁ এটা সেটা, আসলে দিন শেষে হ্যাঁ, কিন্তু বোকা বানানোর কি আছে? আমি তো বোকা হচ্ছি না, আমি তো সেটাই মজা পেলাম। মজা পেলাম। জাদুতে তো বোকা হওয়ার কিছু নেই, এক্স্যাক্টলি, সো কারণ আপনি হাসাচ্ছেন হ্যাঁ মানুষকে, মজা দিচ্ছেন। মজা দিচ্ছে, দিন শেষে কিন্তু আপনি এন্টারটেন হচ্ছেন, হ্যাঁ, আর এটাই হচ্ছে আমাদের তো বিষয়। এখন মানে হাসার উপকরণের খুব অভাব এক্স্যাক্টলি, বাংলাদেশে এবং বিশেষ আমরা করে। কিন্তু ম্যাজিশিয়ানরা কিন্তু কারো ক্ষতি করি না, হ্যাঁ না আমরা ক্ষতি করি না, আমরা ম্যাজিকের মাধ্যমে সামাজিক যে প্রবলেমগুলো আছে আমরা চেষ্টা করি সেই মেসেজগুলো দর্শকদের সামনে ফুটিয়ে তোলার, এবং যদি যতটুকু পারি ততটুকু আমরা সলভ করার চেষ্টা করি, বাট আদারওয়াইজ দ্যাটস ইট। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, জাদু শিল্পীরা কখনই সেলিব্রিটি হতে চায় না, খুব বেশি একটা কিন্তু সেলিব্রিটি হয় না, অ্যাজ এ রেজাল্ট আপনি জাদু শিল্পীরা বিখ্যাত হয়ে যায়। যেমন ধরুন আমাদের দর্শক অনেকেই জানেন যে আমাদের পিসি সরকার জুনিয়র স্যারের নাম শুনেছে, পিসি হুম হুম সরকার সিনিয়রের নাম শুনেছে, হ্যাঁ, কিন্তু আমার জানা মতে পিসি সরকার সিনিয়র বা তিনি তো মারা গেলেন, পিসি সরকার জুনিয়র স্যারও যদি আমাদের মাঝে থাকে আমরা কিন্তু তাকে দেখে চিনবো না। না, আপনি একটা জিনিস কিন্তু আমি যেটা বুঝতেছি সেটা হলো যে বর্তমানে ইন্টারনেট বা সোশ্যাল নেটওয়ার্কের এক্স্যাক্টলি, কারণে আমাদের ইয়াং জেনারেশন বিভিন্ন, যেহেতু ওপেন একটা ওপেন একটা ওয়ার্ল্ড, সেক্টর, এক্স্যাক্টলি এখানে অ্যাডাল্ট মুভি, সব পর্ন কিছুই পাওয়া মুভি, যাচ্ছে, সব বিভিন্ন ধরনের ভালগার টাইপের ভিডিও, এগুলো দেখে টাইম ওয়াস্ট করে। তো টাইম ওয়েস্ট, সেক্ষেত্রে এই ম্যাজিক দেখাগুলো তো অনেক পজিটিভ একটা অনেকটা ব্যাপার। পজিটিভ ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে দেখেন, আমরা যখন ম্যাজিক দেখাই আমাদের ম্যাজিকটা সেলিব্রিটি হয়ে যায়, যেমন দিন শেষে কিন্তু আপনার মনে থাকবে যুবরাজ ভাই কি কি ম্যাজিক দেখিয়েছিল। হুম হ্যাঁ, অন্যান্য শিল্পীরা যখন, যেমন অ্যাজ লাইক অ্যাক্টিং এর বেলায় যদি আমি বলি, যে অ্যাক্টর অ্যাক্ট করছে আমরা কিন্তু তাকে ফলো করছি, তার চেহারা, আর্ট মোশন, তার হাসি, কান্না, তার সাথে আমাদের গ্রামে আছে এখনো আছে, মেবি সিনেমা দেখতে দেখতে অনেক আমাদের মুরব্বীরা আছে কেঁদে দেয়, কিন্তু তার মানে এতটাই গভীরে চলে যায়, অ্যাজ এ রেজাল্ট তাদের ফেসগুলো কিন্তু তাদের মনে থাকে, নাচের বেলায়ও সেম, গানের বেলায়ও সেম। কিন্তু ম্যাজিশিয়ানের বেলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে, একে তো ম্যাজিক ধরার একটা প্রবণতা থাকে, আর একটা বিষয় হচ্ছে যে আপনি ম্যাজিকটা কত কী হচ্ছে, এবার আগুন ধরলো এরপর কী হবে, আগে থেকেই কল্পনা শক্তিতে চলে যায়। যুবরাজ ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, তো আমি আসলে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনার এই ম্যাজিক আপনি তো টেলিভিশনে দেখান, ইউটিউবে দেখান, স্টেজেও দেখান, তো এই মাধ্যমগুলো মানে টেলিভিশনে দেখায় কি বেশি মজা না স্টেজে বেশি মজা পান, আচ্ছা, কোনটায় মানে একটা ফিডব্যাক কোনটায় ভালো পান? টেলিভিশনে অবভিয়াসলি টেলিভিশন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যখনই টেলিভিশনে আর্টিস্ট হয়ে যাবেন, টেলিভিশনে রেগুলার শো করছে, তখন কিন্তু আপনার স্টেজের উপর একটা এফেক্ট না, পড়বে। আমি বলছি যে দুইটা মাধ্যমেই দেখাচ্ছেন, হ্যাঁ আপনি টেলিভিশনে দেখাচ্ছেন, আপনাকে কিন্তু দর্শক
প্রতিক্রিয়াটা পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তো আপনি স্টেজে তো এর ব্যতিক্রম হয়, কারণ এসে দর্শক সাথে সাথে হাততালি দিচ্ছে আপনাকে হাততালি দিচ্ছে, বা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, বা খারাপ লাগলে বলতেছে যে এই ভুয়া ভুয়া, হয়নি এটা হয়নি, বাংলাদেশের একটা কালচার আছে ভুয়া ভুয়া, এটা আমরা করতাম এক সময়। আসলে এই জিনিসটা কিন্তু একটা, আমি আজকে দর্শকদেরকে একটা মেসেজ দিতে চাই, আমিও আপনাদের মতো একজন দর্শক এখানে বসছি, জাস্ট হোস্টিং করতেছি, আমরা কিন্তু অনেক স্টুডেন্ট লাইফে বিশেষ করে অনেক অনুষ্ঠানে গিয়ে একটু একটা শিল্পী গান একটু খারাপ করলো বা একটু ডান্স খারাপ করলো, আমরা সমস্বরে সবাই ভুয়া 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 বলতাম। তো ওই সময় আমরা কিন্তু ব্যাপারটা খুব এনজয় করতাম, এখন যখন একটু ম্যাচিউর হলাম এখন কিন্তু ব্যাপারগুলো খুব অনুতপ্ত হয়ে অনুশোচনায় ভুগি, যে না আমি কিন্তু নিজে একটা গান করতে পারি না, আমি ডান্স করতে পারি না ওইভাবে, সে লোকটা কিন্তু অনেক ভালো করছে, তার ভিতরে একটু খারাপ হলে আমরা ভুয়া বলছি। সেটাই। তো এই জিনিসটা আপনারা কেউ করবেন না, এটা আমাদের বাংলাদেশে অনেক জায়গায় করা হয়, আমিও করেছি এক সময়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে এমনটা করবেন না, শিল্প তো শিল্পই, এবং শিল্পীদেরকে উৎসাহ দেন, দেখবেন যে সে আজকে খারাপ করলে আরো ভালো করবে ভবিষ্যতে। আর এই যে সোশ্যাল নেটওয়ার্কিং এর কিন্তু সুফল কুফল দুটোই আমরা উপভোগ করি, মানে ভোগ করি, যেহেতু আজকে ফেসবুকের পাতা থেকে অনুষ্ঠানের নাম, যে কারণে আপনাকে এই বিষয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে ফেসবুকে দেখা যায় যে আমরা রিয়েল খবরও পাই, তার পাশাপাশি গুজবের পরিমাণটা কিন্তু অনেক এক্স্যাক্টলি বেশি থাকে। এক্স্যাক্টলি, তো এই জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো সাজেশন আপনার আছে? এই থেকে পরিত্রাণ পাওয়ার একটাই সাজেশন আছে, সেটা হচ্ছে যারা নিউজ প্রেজেন্ট করছে, যারা মানে যারা আর কি নিউজগুলো এখন তো তৈরি সবাই করছে। হ্যাঁ, সাংবাদিক, এখন সবাই সাংবাদিক, কম বেশি সবাই ব্যাপারটা কিন্তু হয়েছে এখন টুকটাক সবাই সাংবাদিক, সবাই মানে টুকটাক যা করে পায়, নিচ্ছে। মনে করেন একটা নিউজ পুরোটা শেষ হওয়ার আগেই প্রথম কাট করে সেটা ফেসবুকে মারা সেটা হয়ে গেছে। ফেসবুকে দিয়ে আসলে দিচ্ছে, ব্যাপারটা ছিল, দেখা গেল যুবরাজ ভাই মারা যাবে কবে জানি না আমরা, তো এখন এই মারা পর্যন্ত শোনার পরে একজন লিখেছে যুবরাজ মারা গেছে। একদম। তো এই সো জিনিসগুলো এই আসলে কিন্তু ক্ষেত্রে আমাদেরকে খুব, আমি যেটা করি সেটা হচ্ছে, মানে আমি আমার পার্সোনাল যদি বলি, পার্সোনালি যদি বলি, সেটা হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে আগে আমি কমেন্টস দেখে নিই। হ্যাঁ, উপরে নিউজ পড়ার আগে কমেন্টস পড়লেই বোঝা যায় যে তা আসলে ঠিক, আমিও এই কাজটা করি, কিন্তু আমি কে এখন নিউজ কি পড়ি না, নিউজ আমি দিল। নিচের নিচের আর কমেন্ট গুলো আর পড়ি। নিউজের প্যাটার্ন গুলো এমন থাকে যে আজ হ্যাঁ থেকে 6 বছর আগে কি ঘটলো সেটা এমন ভাবে মানে প্রেজেন্ট করা হয় মনে হলো যেন কালকে ঘটলো এই বিষয়টা বা আজকে ঘটছে এই বিষয়টা। তো এই জন্য তো কমেন্টের ভিতরে কিন্তু তো সবকিছু পাওয়া সোশ্যাল যায়। মিডিয়াতে বিশেষ করে ফেসবুকটা বাংলাদেশের মোস্ট পপুলার একটা সোশ্যাল বুঝলি নেটওয়ার্ক, বুঝলি। পাশাপাশি লাইকি, হ্যাঁ, লাইকি, টিকটক, টিকটক, লাইকি, টিকটক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটা এখনো ওভাবে আসেনি, আসেনি। টুইটারটাও ওভাবে ব্যাপক আকার ধারণ করেনি বাংলাদেশে। তো এই মাধ্যমগুলো আসলে আমাদের উচিত সবারই পজিটিভলি পজিটিভলি করার, সেটাই পজিটিভলি সেটাই এটাকে ইউজ করা, যাতে ইউজ করা। দেশের বা হ্যাঁ সমাজের সেটাই, কল্যাণ হয়। কিন্তু আর একটা শেষ ম্যাজিক দেখান, আমরা একদম শেষ হ্যাঁ, পর্যায়ে আমরা চলে শেষ আসছি। পর্যায়ে চলে এসেছি। আমরা একটা কাজ করতে পারি, আমার হাতে একটা রোপ আছে, সলিড, ওকে আপনি একটু চেক করে দেখতে পারেন। ওকে ওকে, গুড। আচ্ছা, আমি যদি এই দড়িটার, সলিড, আমি যদি এই দড়িটা এই বরাবর কেটে দিই তাহলে কি মাছ বরাবর আসে? একটু ছোট বড় হয়ে যায়। ওকে ছেড়ে দিন। ওকে ভাই, তো আমি একটা কাজ করি, আমি নিয়ে নিচ্ছি, কেটে দিতে হবে। ওকে, হ্যাঁ, তাহলে কয়টা মাথা হয়ে গেল? 4টা, 4টা মাথা হয়ে গেল, সেটটা দিয়ে দিই। ওকে, আমি একটা কাজ করি, উপরে 2 মাথা কেটে সমান করে দিলাম, এবার আপনাকে নিচের 2 মাথা কেটে সমান করতে হবে। ওকে, আপনি হাত দিয়ে ধরে নিন। ওকে, হ্যাঁ, কেটে সমান করে দিন। আচ্ছা ওকে ভাই, সো সমান হয়ে গেল? হুম, না না, সমান হয়নি, সমান সমান করে করলো না কাটতে, কেন, না না, সমান করে কাটতে হবে, আমার এটা উপরে কিরকম 2 মাথা কথা? সমান আছে, প্লিজ। ওকে, হ্যাঁ হ্যাঁ, সো এবার সমান হয়ে গেল। ও সরি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটা নট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, উপরে একটা নট দিয়ে দিলাম। ওকে, আরো একটা নট দিয়ে দিলাম। ওকে, সো আমি উপরে ধরলাম, এবার কেটে সমান করে দিন। এই যে উপরে ধরা আছে, আপনি কেটে জাস্ট সমান করে দিন, একদমই নিচ থেকে। ওকে, গুড। সো এবার কিন্তু সমান হয়ে গেল। এবার আমি যেটা করতে পারি, এটাকে জাস্ট হাতে সুন্দর করে মুড়ে নিচ্ছি, সিজারটা দিয়ে দিন। ওকে ওকে ফাইন। সো আমি যদি রেখে দিই, যদি একটু ম্যাজিক ফু দিয়ে দিই, সাথে সাথে কিন্তু দড়িটাই জোড়া লেগে গেল। কোথায় গেল আপনার সেই? ইটস সলিড রো, চেক করে দেখতে পারেন। আসলেই আমি একা উপভোগ করছি, আর টেলিভিশনের স্ক্রিনে যারা দেখছে তারা সামনে থাকলে আপনাকে অনেক ক্লাব দিতে পারতো, তো থ্যাংক আমি ইউ সো নিজে মাচ, একা একাই দেই আর কি করা। থ্যাংক ইউ। অনেক মজার আড্ডা হলো আপনার সাথে, হ্যাঁ অনেক মজার
আড্ডা হলো আপনার সাথে, অনেক মজার মজার ম্যাজিক দেখালেন এবং থ্যাংক ইউ। কষ্ট করে আসলেন আমাদের এই প্রোগ্রামে। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আবারও জয়যাত্রা টেলিভিশনের পর্দায় আপনাকে দেখতে চাই, এবং অবশ্যই এই অবশ্যই, অনুষ্ঠানের আপনাকে শেষ অনেক অনেক পর্যায়ে ধন্যবাদ। আপনি একটু বিদায় নেবেন, তারপরে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেব। ওকে, দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেকক্ষণ ধরে আমাদের মানে বক বক দেখছেন, আসলে আমি এটাকে বক বক এই জন্য বলি, ম্যাজিক করতে করতে আড্ডা, এটা কিন্তু একটা ডিফারেন্ট টপিকস। হ্যাঁ, সো দর্শক এই বিষয়গুলোকে এনজয় করলো আশা করি, এবং সাবধানে পথ চলবেন, এবং নিরাপদ দূরত্ব এখনও বজায় রাখতে হবে, এবং হ্যান্ড স্যানিটাইজার এবং সাবানের ব্যবহার করতে হবে, অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, আর টিকা যেহেতু আমাদের ভ্যাকসিন যেহেতু চলে এসেছে, সময় মতো ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ যুবরাজ ভাই। আমি এখন বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা এই জয়যাত্রা টেলিভিশনের দর্শক, এই ফেসবুকের পাতা অনুষ্ঠানটি দেখলেন। আর আমি কিন্তু এই ফেসবুকের পাতা অনুষ্ঠানের একজন প্রক্সি উপস্থাপক ছিলাম, কারণ এই অনুষ্ঠানটা মূলত হোস্ট করে থাকেন আমাদের জয়যাত্রা টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা, প্রোগ্রামের হোস্ট সিস্টার হেলেনা জাহাঙ্গীর। তো উনি বিশেষ ব্যস্ততা এবং ওনার শারীরিক অসুস্থতার কারণে আজকে এই প্রোগ্রামে আসতে পারেনি, যে কারণে আমি প্রক্সি হিসেবে দিলাম। জানি না কেমন করতে পেরেছি। ভবিষ্যতে অন্য আমার কিছু প্রোগ্রাম আছে, সেগুলো আমার সাথে থাকবেন। এবং আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করলেন। অনেকে কমেন্টস করেছেন, অনেকে শেয়ার করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।